আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা, হাসান এবিআর 92 তে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় পাখির গড় এবং পাখিকে কীভাবে এরকম গরমের মধ্যে ঠান্ডা রাখবেন এবং পাখির শরীর কীভাবে শীতল থাকবে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার পাখির গড়টি অবশ্যই শীতল থাকবে এবং পাখির শরীর একদম ঠান্ডা থাকবে। কিছু বিষয় লক্ষ্য করলে আপনারা অবশ্যই আপনাদের পাখিকে এরকম সামার সিজনে ঠান্ডা রাখতে পারবেন এবং পাখিও সুস্থ থাকবে, স্ট্রোক থেকে মুক্তি পাবে। তো পাখিকে আমি প্রথমেই বলবো, হালকাভাবে স্প্রে করে দিবেন, স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দিবেন। বাজারের মধ্যে এরকম স্প্রে মেশিন কিনতে পাওয়া যায়। তো সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত পাখির গড়ের মধ্যে ফ্যানের ব্যবস্থা করতে হবে। অবশ্যই ফ্যানটি টেবিল ফ্যান অথবা জালি ফ্যান হলে অনেক ভালো হয়, কারণ পাখির রুম যদি আপনার সিলিং ফ্যান থাকে তাহলে পাখির রুমের মধ্যে গরমের সৃষ্টি হতে পারে, উপর থেকে গরম নিচে আসতে পারে, কাছার মধ্যে গরম ঢুকে তখন তাদের ডিম বাচ্চা নষ্ট হতে পারে, তারাও শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। তো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনার এবিআরের মধ্যে টেবিল ফ্যানগুলি থাকে, অর্থাৎ মিনি টেবিল ফ্যানগুলি আছে যেগুলি সেগুলি দিতে পারেন। অবশ্যই আপনি সরাসরি পাখির গায়ের মধ্যে লাগিয়ে এরকমভাবে স্পিড করে দিবেন না, কারণ খালি বা ফাঁকা জায়গার মধ্যে আপনি ফ্যানটা ইউজ করবেন তখন তাদের শরীর ঠান্ডা থাকবে, আস্তে আস্তে তাদের শরীর ভারসাম্য তৈরি হবে ঠান্ডার এবং সারা রুমের মধ্যে মোটামুটি ঠান্ডা চলে আসবে। আর এরপরে যদি ঠান্ডা না লাগে তখন আপনি অবশ্যই আপনার আরেকটি টেকনিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে পাখির রুমের মধ্যে কুয়াশা তৈরি করে দিবেন। কীভাবে তৈরি করবেন? স্প্রে মেশিন দিয়ে, বাজারে কিনতে পাওয়া যায় স্প্রে মেশিন দিয়ে আপনি ফ্যানের সামনে বসে সেখানে আপনি হালকাভাবে স্প্রে করতে থাকবেন এবং সেখান থেকে কুয়াশা তৈরি হবে। তো সেই কুয়াশাটা সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে, অটোমেটিক্যালি পাখির রুম ঠান্ডা হয়ে যাবে। তো এভাবে চেষ্টা করবেন প্রত্যেক দিন আপনার পাখির রুমকে ঠান্ডা করার জন্য দুপুর 12টা থেকে 1টার মধ্যে আপনি এই স্প্রেগুলি দিতে থাকবেন। স্প্রেটি দেওয়ার সময় আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে কুয়াশা তৈরি হচ্ছে কি না, যদি মোটা করে স্প্রে পানি দেন তাহলে অবশ্যই কুয়াশা তৈরি হবে না। আর হালকাভাবে আপনার পাখিকে স্প্রে করে দিবেন যাতে আপনার পাখির গায়ের মধ্যে হালকা হালকা পানি লাগে এবং সেখান থেকে তারা একটু গোসল করতে পারে। আর আপনি অবশ্যই পাখিকে সবজি দিবেন যাতে সবজির মধ্যে পানি থাকে, এই পানির মধ্যে তারা গোসল করবে, এই গোসলগুলি করার পরে তাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। এবং পাখি যদি সবজি খায় তাহলে তো আর তেমন একটা গরম করার কথা না, কারণ সবজির মধ্যে প্রচুর পরিমাণে জল পানি থাকে, এ কারণে তারা গরমের মধ্যে সমস্যা হবে না এবং পাখিও মোটামুটি সুস্থ থাকবে। তো পাখির পাকস্থলী যদি ঠান্ডা থাকে তাহলে পাখির শরীরও ঠান্ডা থাকবে। তো পাকস্থলী ঠান্ডা রাখার জন্য অবশ্যই আপনি বিশেষ করে শশা যে এবং সবজি এগুলো দিবেন, লাউ এগুলো দিতে থাকবেন, চাল কুমড়া, এরকম এই জিনিসগুলি আপনি ব্যবহার করতে পারেন, মিষ্টি কুমড়া, অর্থাৎ সবজি জাতীয় সকল প্রকারের আইটেমসগুলি আপনি ইউজ করতে পারেন, আপেল ফল ফলা ফ্রুটস ওগুলো ইউজ করতে পারেন, কারণ এগুলো খাইলে পাখির শরীর ঠান্ডা থাকে। তো ডিম ইউজ করবেন না, খুব কম ইউজ করবেন গরমের মধ্যে, কারণ ডিম ইউজ করলে পাখির শরীর গরম হয়ে যায়, এ কারণে আমি বলবো যে ডিমটা কম ইউজ করবেন। তো পাখির শরীর এবং পাখির রুম ঠান্ডা রাখার জন্য আমি যে অ্যাডভাইসগুলি দিয়েছি সেটি আসলেই কাজের, এবং আপনারা যদি এগুলা ইউজ করেন তাহলে আপনাদের রুম ঠান্ডা থাকবে আর পাখিরও কোনো সমস্যা হবে না। আমি প্রত্যেক দিন একবার বা দুইবার করে যে সময় গরমটা বেশি দেখা দেয় তখন আমি এগুলা এভাবে ইউজ করে থাকি এবং আমার পাখিও মোটামুটি সুস্থ থাকছে এবং ভালো আছে। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে এগুলো ইউজ করার জন্য। তো সবসময় আপনার রুমের মধ্যে এক দুইটি জালি ফ্যান ইউজ করার জন্য আমি বলবো, কারণ জালি ফ্যান ইউজ করলে জালি ফ্যানের বাতাস কখনোই গরম হয় না, জালি ফ্যানের বাতাস সবসময় ঠান্ডা থাকে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।
আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও তৈরি করলে আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন।